আরে মধুমাসের মধু ফল দেখলে আসে জিভে জল, খেতে সে ফল কত মজা রে, আরে খেতে সে ফল কত মজা রে। ইকরি এখন খেলতে যাচ্ছে, কিন্তু ইকরি না খুব ক্ষুধা পেয়েছে। ও খেলতে যাবে, ক্ষুধা পেয়েছে, তাহলে তো তোমার পুষ্টিকর খাবার দরকার। ঠিক বলেছি তো, ইকরি পুষ্টিকর খাবার খাবে। কোনো সমস্যা না ইকরি, গ্রীষ্মকালে সব মজাদার মজাদার ফল দোকানে এনেছি, যাকে বলে মধুমাসের মধু ফল। হ্যাঁ, মধুমাসের মধু ফল, সেটা কি গুনি মায়েরা? এখন তো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে নানান রকমের ফল পাওয়া যায়, মধুর মতো মিষ্টি এক একটা ফল, এই জন্যই জ্যৈষ্ঠ মাসকে বলে মধুমাস। আর জ্যৈষ্ঠ মাসের ফলকে বলা হয় মধু ফল। এই যে দেখো পাকা হলুদ আম, চাপাই নবাবগঞ্জের বিখ্যাত ফল আম। কি সুন্দর, তাই না? এই যে রসে টস টস পাকা ফল আনারস, নামেও রস ফলেও রস। এই যে বেগুনি বেগুনি ছোট্ট ছোট্ট, এটা কি গুনি মায়েরা? এটা হলো জাম, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আর এটা হলো রসালো জামরুল। আর ওই যে দেখো লাল টসটসে, ওটা হলো লিচু, এটা হলো কাঁঠাল, আমাদের জাতীয় ফল। যেমন মিষ্টি তেমন মধুর মতো লাগে, রসে টস টস করা, একবার খেলে মধুর মতো লাগবে তোমার। মাসের মধু ফল। আমি তথাপি গরমের ছুটিতে আমি বাবা মায়ের সাথে দাদু বাড়ি যাচ্ছি। দেখো দেখো গাছে গাছে কত রকমের ফল। এখন জ্যৈষ্ঠ মাস, মা বলেছে মধুর মধুর ফলমূল পাওয়া যায় বলে এই মাসকে মধুমাসও বলে। দাদু বাড়ি পৌঁছে আমরা চাচাতো ভাই বোনেরা মিলে গাছের ছায়ায় বসে গল্প শুনছি। দাদু আমাদের মজার মজার গল্প বলছে। আমরা অনেক মজা করে খেলছি। চাচু এসে বলল, চাচু গাছ থেকে পাকা আম পেড়ে দিল আর আমরা সেগুলো জমাতে লাগলাম। আম পাড়ার পর এবার আমরা লিচু পাড়লাম। দেখো কত সুন্দর লাল। চাচু কাঁঠালও পারলো খাওয়ার জন্য। বাড়িতে এসে সবাই হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে আমাদের নিজেদের গাছে লিচু কাঁঠাল আর আম খাই। ফল পুষ্টিকর খাবার, তাই এটা আমাদের সুস্থ আর সতেজ রাখে। দাদু বাড়িতে কত মজা করলো, ওরা বেড়ালো ঘুরলো মজা করলো ফলও খেলো। তুমি বলো
কি ফল তুমি খাবে? গুনিমাইরা ইকরিকে ওই জি ওই ম্যাঙ্গো বারটা ইকরি ম্যাঙ্গো বার খেতে চায়। ম্যাঙ্গো বার দেখতে সুন্দর কিন্তু আসলাম আরো মজা। আসলাম থাকতে তুমি কেন নকল আম খাবে? এই আমটা একটু গন্ধ শুকে দেখো তো, কি সুন্দর ঘ্রাণ দেখো দেখো। তাই তো তাই তো, কি সুন্দর ঘ্রাণ গুনিমাইরা। শোনো, একটু তো ম্যাঙ্গো বার খেতে চাই। ম্যাঙ্গো বার খেতে মিষ্টি মিষ্টি মজা। আমও অনেক মিষ্টি, মধু মধু মিষ্টি, একটু খেয়ে তো দেখো। আচ্ছা আচ্ছা, দাও দাও। ঠিক আছে, আমি আমগুলো ধুয়ে এনে রেখেছি, তুমি যাও হাত ধুয়ে এসো, আমি ততক্ষণে আমগুলো কেটে ফেলি। নেই নাও আম, একেবারে টসের টস টস, খেয়ে দেখো ইকরি। ইকরি খাবে? মজা হবে তো গুনিমাইরা? খেয়ে দেখো না ইকরি। আচ্ছা আচ্ছা, এত মিষ্টি, এত মজা, ইকরি আরো খাবে। ফল পুষ্টিকর খাবার, এটা আমাদের শরীরকে সুস্থ এবং সতেজ রাখে। মধু মাসের মধু ফল, দেখলে আসে জিভে জল, খেতে সে ফল কত মজা রে। একটু দাঁড়াও, একটু এক্ষুনি আসছি। দেখো দেখি কাণ্ড, এই যে এই যে আম। এবার লাল লাল রসে টস টস লিচু দেবে কয়টা? লাল টস টসে লিচু। এবার তুমি লাল লাল টস টসে জামরুল দাও না, একেবারে রসালো জামরুল। এবার রসে ভরপুর আনারস দেবে। এবার মিষ্টি মিষ্টি আটা ফল দাও না গুনিমাইরা। এবার দেবে মিষ্টি মিষ্টি রঙিন ফল জাম। এবার রসালো রসালো কুয়া ভরা জাতীয় ফল কাঁঠাল। ধন্যবাদ গুনিমাইরা, ইকরি এখন সিসিমপুরের সবাইকে নিয়ে এই ফলগুলো খাবে। কিন্তু ইকরি, এত ফল তুমি একা নেবে কিভাবে? এক মিনিট গুনিমাইরা, এসে এসে সবাই এসে সবাই এসে, গুনিমাইরা সবাই চলে এসেছে। আমি ফল খাবো। আমিও ফল খাবো। আমিও ফল খাবো। আমিও খাবো। আম খাবো। কাল খাবো। জাম খাবো। দেখো দেখি কাণ্ড। ইকরি বলছি শোনো, ভাবনা নেই কোনো, দেখে নাও আজকের বর্ণ কি, হেসে খেলে বলো আজকের বর্ণটা বলো। এসো বন্ধুরা বলো দিয়ে হাত তালি, এসো মজা করে বলো দিয়ে হাত তালি। জেনে নাও দেখে নাও বর্ণটা কি, চিনে নাও বর্ণটা কি, চলে এসেছে ইকরি। আর ইকরি এখন লিখবে আজকের বর্ণ রি। তোমরাও ইকরির সাথে লিখতে চাও? তাহলে তাড়াতাড়ি শুরু করো,
প্রথমে ইকরির সাথে শূন্য আঙুল তোলো। এই যে এখান থেকে শুরু করে ইকরি আঁকলো ছোট্ট একটা পুটুলি, তারপর একে দিল একটা ঢেউ খেলানো দাগ। দারুণ হয়েছে তাই না? এবার এখান থেকে এরকম কাত করে একটা দাগ এঁকে দিল, আবার নিচের দিকে আঁকলো আরেকটা দাগ। তোমরা কি এঁকেছো বন্ধুরা? হ্যাঁ, এখন নিচের থেকে উপরের দিকে ইকরি আঁকলো লম্বা একটা দাগ। এরপর দেখো এই যে এখান থেকে এই দিকে কাত করে ছোট্ট একটা দাগ এঁকে উপর দিকে সোজা উঠে গেল আরেকটা দাগ। বন্ধুরা দেখতে থাকো, আর একটু বাকি আছে। হ্যাঁ, এবার এই দাগের পাশে ইকরি এঁকে দিল ছোট্ট একটা মাত্রা, আর হয়ে গেল আজকের বর্ণরি। বন্ধুরা ইকরির সঙ্গে আবার লেখো আজকের বর্ণরি। আজকের বর্ণ রি। ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। বন্ধুরা শুরু হচ্ছে শিকুর বলতে পারো অনুষ্ঠান, আর মঞ্চে আসছে সবার প্রিয় উপস্থাপক শিকু। হুক্কা, ওয়াহ ওয়াহ ওয়াহ! বন্ধুরা তোমরা জানো ফল পুষ্টিকর খাবার, তাই ফল আমাদের সুস্থ ও সতেজ রাখে। আর আজ আমরা শুনবো তেমনি তিনজন ফলের কথা। আসছে সবার প্রিয় বিখ্যাত রাজনীতিবিদ ফল আনারস কলি, আরো আছে বিখ্যাত কবি ফল আম রূপালি, এছাড়াও আছে বিখ্যাত কণ্ঠশিল্পী ফল আতা খান। বিখ্যাত রাজনীতিবিদ ফল আনারস কলি, বলো বন্ধুরা তোমার কথা শুনতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সেই অতি প্রিয় ঝুটিওয়ালা বন্ধু আনারস। বন্ধুরা, বাইরের চেহারা দেখে সবাইকে সবসময় বিচার করা যায় না। হ্যাঁ, এটা সত্যি যে আমার বাইরেটা একটু খসখসে কাঁটা কাঁটা, তবে ভেতরটা কি যে মিষ্টি! অবাক কাণ্ড, টক মিষ্টি টক মিষ্টি স্বাদ আমার। যে একবার খায় সে আমাকে চিরদিন মনে রাখে। বাবা বাবা বাবা, তো বন্ধু টক মিষ্টি আনারস তুমি কোথায় থাকো? আমি তো জন্মাই আনারস খেতে, কিন্তু দেশের প্রতিটি গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানেই আমাকে খুঁজবে সেখানেই আমাকে পাবে, সহজেই পেয়ে যাবে। সবার স্বাস্থ্য সেবা দেয়াই আমার কাজ, আমি জনগণের সেবক, সবার বন্ধু আনারস কলি। তো সেবক ফল আনারস, আমাদের দর্শক বন্ধুদের জন্য তোমার কি কিছু বলার আছে? অবশ্যই আছে। সবার প্রতি আমার আহ্বান, আমাকে সেরা ফল হিসেবে দেখতে বেশি বেশি ভোট দিন, বন্ধু করে কাছে রাখুন, সেবা করার সুযোগ দিন। এবার আমরা শুনব বিখ্যাত কবি আম্রপালির কথা। কবি আম্রপালি, দর্শকরা তোমার মুখের মিষ্টি মধুর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তো শুরু করো। আমি আম, মজাদার সুমিষ্ট ফল, নাম শুনলেই সবার জিভে আসে জল। সত্যি জিভে জল চলে এলো। গোল গোল লম্বাটে আমার গড়ন, কি স্বাদ মিষ্টি মধুর নামে রস নেই, তো
তবু রসে ভরপুর। বা 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 বা, বলো বলো। কেটে খাও, ছিলে খাও, খাও রস করে, যেভাবে খাও তুমি যাবে মন ভরে। ধন্যবাদ আম্রপালি। বন্ধুরা, এবার আমরা শুনবো বিখ্যাত কণ্ঠশিল্পী ফল আতা খানের কথা। আমি আতা খান, গাই নিজের গান, ইয়াম 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 ইয়াম। আমি এক সুমিষ্ট ফল মজাদার, স্বাদে গুণে আমার তো জুড়ি মেলা ভার। ইয়াম 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 ইয়াম। সারা গায়ে চাকা চাকা হয়েছে কি তাতে, মিষ্টি স্বাদের ক্ষীর আছে ভেতরেতে। মজাদার ফল, ফল খেলে রবে তুমি সুস্থ সবল। বন্ধুরা, ফল পুষ্টিকর খাবার, তাই এটা আমাদের সুস্থ ও সতেজ রাখে। ওদের নাচানাচিতে আমিও না নেচে থাকতে পারছি না, তাই আজকের মতো শেষ হচ্ছে শিকুর বলতে পারো অনুষ্ঠান। ভালো থেকো বন্ধুরা।